হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মর্নিং মুনস ডেয়ারি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি বেসন দিয়ে ভেন্ডি ফ্রাই। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে এবং কোন পদ্ধতিতে বানিয়ে নিচ্ছি। এখানে আমি ভেন্ডি কেটে নিয়েছি, একদম ছোট ছোট করে কেটেছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে মুছে তারপরে কেটে নিয়েছি যাতে জল না থাকে। আর এদিকে নিয়েছি ধনে পাতা, কালো জিরে নিয়েছি ফুরনের জন্য, আর নিয়েছি নুন আর হলুদ, কাঁচা লঙ্কা দুটো নিয়েছি, আর বেসন নিয়েছি। এই বেসনটাই মেইন, এই যেহেতু বেসন দিয়েই করব আমি ভেন্ডি ফ্রাইটা, তো একটা জিনিস দিয়ে করব, আর করব মাস্টার্ড অয়েল দিয়ে। তো মাস্টার্ড অয়েল আমি কড়াইতে দিয়ে দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। এবার আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা। এখন দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো। এবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম নুন আর হলুদ, আর কোনো মশলাই দেব না, এই দুটো দিয়ে করব। এবার নুন আর হলুদ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। দেখো ভেন্ডিগুলো যখন এরকম হয়ে যাবে, একটু ইসে জল 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 ভাব হয়ে যাবে, তখন মানে আধা সেদ্ধ যখন হবে তখন দিয়ে দেবে বেসনগুলো। বেসন আমি এখানে 3 চামচের মতো বেসন দিয়েছি। এখন বেসন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বেসনটা দিলে কি হয়, একটার সাথে একটা লেগে থাকে না, একদম ঝরঝরা ভেন্ডি ভাজা হয়ে যায়, খেতেও দারুণ লাগে, একদমই নিরামিষ রেসিপি। একটু পরপর আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে লেগে না ধরে। এই রেসিপিটা ভীষণই টেস্টি হয় আর দেখতেও দারুণ লাগে। একটার সাথে একটা ভেন্ডি একদমই লাগবে না, ছাড়া ছাড়া হয়ে থাকবে যেহেতু বেসন দেওয়া হয়েছে, আর খেতেও একদম ইয়াম্মি ইয়াম্মি লাগে। এখন লাস্টে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এবার ধনে পাতা কুচির সাথে ভালো করে আমি মিশিয়ে দেব। আর আমি রান্নাটা মিডিয়াম টু লো ফ্লেমেই করেছি পুরো রান্নাটাই।
তো আমার হয়ে গেছে বেসন দিয়ে ভেন্ডি ফ্রাই। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।